হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব 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 ভালো আছেন। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকেন। আমি খুব ভালো আছি বন্ধুরা। তো আমি আজ সকালবেলা আমার বোনের বাড়িতে চলে এসেছি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে। তো বোন কাঁঠাল এনেছিল আর আমাকে নিমন্ত্রণ করেছে। তা আমি সকালবেলায় 8টার সময় এসেছি, এসে কাঁঠাল আর মুড়ি খেয়েছি আর সঙ্গে আমাদের অ্যাঞ্জেলকেও নিয়ে এসেছি। তো এখন বোনের বাড়িতে রান্না করছি, খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো। বন্ধুরা, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে আরেকটা পটলের দোলমা রান্না করছি। তো পটলের দোলমার জন্য আমি এখানে পনিরগুলি ভেঙে তারপরে গুঁড়ো করে তেলে একটু হালকা ভেজে নিচ্ছি আর মশলাগুলি আগে থেকে ভেজে নিয়েছি। বন্ধুরা দেখুন, এখানে সোম কি করছে, খুব দুষ্টুমি করছে। ও দেখতে হবে আমি কি রান্না করছি তা দেখতে হবে ওকে। তাই ও খুবই দুষ্টুমি করছে আমার সাথে এসে। বাইরে সকালবেলা খুবই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তারপরও আমরা অ্যাঞ্জেলকে সাথে করে নিয়ে এসেছি, না হলে অ্যাঞ্জেল খালি বাড়িতে একা একা থাকতো। তো অ্যাঞ্জেলকে আনোনে অ্যাঞ্জেল খুব খুশি হয়েছে, অ্যাঞ্জেলও টিফিন খেয়েছে। অ্যাঞ্জেল তো মুড়ি আর কাঁঠাল খায়নি, অ্যাঞ্জেল বিস্কিট আর ব্রেড খেয়েছে। আমরা মুড়ি কাঁঠাল খেয়েছি, তারপরে এখানে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাব। তো আমার বোনও আর বোনের ছেলে মেয়েও আমাদের সাথে যাবে আমাদের বাড়িতে। ওরা বোনের একটু কাজ আছে, বাজারে যাবে, তার কারণে সে আমার সাথে যাবে। এখানে দেখুন ওরা কি করছে, ওরা কেউ টিভি দেখছে, কেউ মোবাইল টিপছে। ব্যাস, আমি তো আমার রান্না নিয়ে ব্যস্ত। এখানে পনিরগুলি ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আছে পটলের বিচি, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা। এগুলি প্রথমে ভেজে নিয়েছিলাম, এখন এগুলি পনিরের সাথে একসাথে মিশিয়ে আবার ভাজব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ সকাল সকালবেলা ভিডিওটা শুরু করেছি। আজ আমি আমার বোনের বাড়িতে এসেছি। তো প্রথমে সকালবেলা আসলাম, টিফিন খেলাম, কাঁঠাল মুড়ি এখন রান্না করছি, আবার চলে যাব বোনের বাড়ি থেকে। এখানে পটলগুলি প্রথমে আমি ভিতর থেকে বিচিগুলি বের করে নিয়েছি, ভিতর থেকে বিচিগুলি বের করে নিয়েছিলাম। তো পটলগুলি ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি এখানে। এগুলি ভাজা হয়ে গেলে তারপরে এগুলি পটলের ভিতরে দিয়ে তারপরে পটলের দোলমাটা রান্না করব। তো সকালবেলায় আসলাম, সকাল সকালবেলা খুব তাড়াতাড়ি 8টার দিকে এসেছি, এখন বাজে 10টা। সকালবেলা খুবই বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে আসতে হলো। তারপর এগুলি এভাবে ঢুকাতে হবে পটলের ভিতরে। এভাবে ঢুকাতে হবে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা জানাবেন যে আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা। আমাদের দিকে রোজ বৃষ্টি হচ্ছে এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো এটার মধ্যে আর ঢুকাবো না, এটা মুখ দিয়ে এটাকে লাগিয়ে কাঠি দিয়ে আটকে নেব। এভাবে করে বাকিগুলো আটকে নেব। এটাকে এইভাবে টুথপিক একটা নিলাম, নিয়ে এটাকে এভাবে, এই যে এই যে এভাবে লাগিয়ে নিলাম। বাকিগুলো ঠিক এভাবে লাগিয়ে নেব টুথপিক দিয়ে।
পটলগুলো নামিয়ে নিলাম। তারপরে সামান্য একটু পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়নটা হালকা ভাজি হয়ে গেলে এখানে কাঁচা লঙ্কা আদা জিরে ধনিয়া পেস্ট করে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, জলটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন পটলগুলো দিয়ে দিতে হবে। তো এই দেখুন বাইরে অ্যাঞ্জেল কি করছে, অ্যাঞ্জেল অনেক দুষ্টুমি করছে, আর আমার বোনের বাড়িতে কবুতর আছে, যার কারণে অ্যাঞ্জেল কবুতরগুলোকে দেখে চিল্লা চিল্লি করছে কখন কবুতরগুলি হাতের কাছে আসবে আর কখন এগুলিকে খাবে। অ্যাঞ্জেল এই প্ল্যান করছে। তো এখানে দেখুন আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর অন্যদিকে আমি পটলের দোলমাটা রান্না করেছি। এই দেখুন কবুতরগুলো, অ্যাঞ্জেলের জন্য কবুতরগুলোর কিন্তু শান্তি পাচ্ছে না, কখন সে কবুতরগুলোকে খাবে তার চিন্তা করছে। তো বন্ধুরা, এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা সবাই চলে যাব আমাদের বাড়িতে, তারপর দুপুরে খাওয়া দাওয়াটা আমাদের বাড়িতে সেরে নেব। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমার বোন স্নান করে এসেছে, তো সে পুজো দেবে, তারপর খাওয়া দাওয়া করবো, তারপরে চলে যাব। এই দেখুন অ্যাঞ্জেলের হাত পা গুলো ধুয়ে দাও। আমরা চলে এসেছি আমাদের বাড়িতে, বোনের বাড়ি থেকে। এ তোর বিয়ে এসেছে, তারপর সুম এসেছে, সুম কোথায়, সুম সুম কোথায়, ওই তো সুম এসেছে, আমি চলে এসেছি, তারপরে পিউ চলে এসেছে, পিউ অ্যাঞ্জেলকে দাঁড়িয়ে আছে। তো ঘরে চাবিটা আনতে ভুলে গেছি, তারপর শুভম এখন আবার গিয়েছে চাবিটা আনতে। তুমি কথা বলবে, আসো আসো বলো, তোমরা সবাই কেমন আছো বলো, তুমি বলো, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো বলো। আমি খুব ভালো, দুষ্টুমি করি না, তুমি বলো না, বলো বলো আগে বলো, আমি খুব ভালো, দুষ্টুমি করি না, ঠিক আছে ঠিক আছে। তো বন্ধুরা, আজ আবার মিশো থেকে আরেকটা অর্ডার আসলো। তো এটা আমি একটা জামা অর্ডার করেছিলাম পিউর জন্য, এটা আসলো, দেখি জামাটা কি রকম এসেছে, প্যাকেটটা ফুল। জামাটা খুব সুন্দর আসলো, জামাটা খুবই সুন্দর। আমি ভেবেছিলাম যে কাপড়টা হয়তো একটু ভারী হবে, কিন্তু কাপড়টা একদম পাতলা, এই যে বয়েল কাপড়ের মতো কাপড়টা, এত ভালো আসলো না, কিন্তু যেরকম ফটোতে দেখেছিস ঠিক সেরকমই এসেছে। তো জামাটার দাম নিয়েছে 380 টাকা। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।